গত নির্বাচনেও আমার দেশের কোনো মানুষ যায়নি 2% ভোটও পড়েনি সাধারণ জনগণ এই সরকারের সাথে ছিল না তারপরেও অক্টোবরে আপনারা দেখেছেন 28 অক্টোবরের ঘটনার পরে 20,000 নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অ্যারেস্ট করে জেলখানায় রাখা হয়েছে জেলখানায় 14 জন নেতাকর্মীকে নির্যাতন করে খুন করে ফেলা হয়েছে এবং এই 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 ঘটনাগুলো এই সরকার দ্বারাই এই মানে সংগঠিত হচ্ছে এবং আমরা এই এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখে আসছি এই গত তিনটা সেশন ধরে যতদিন তারা অবৈধভাবে ক্ষমতায় 2013 সালের 4th of December এটা হচ্ছে 2015 সালের ইলেকশন পূর্ববর্তী সময়ের কথা বলছি যখন ব্যাপক হারে বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে ব্যাপকভাবে গুম খুন করা হয়েছিল বিএনপি বলেন এবং আদার অন্য যত রাজনৈতিক দলগুলোর যেই নেতাকর্মী এবং সংগঠক ছিলেন আমার ভাইয়ের মতো আমার ভাই সাজ্জাদ ইসলাম সুমন এবং তার মতন যারা খুব ভালো সংগঠক সেই তাদেরকে আসলে টার্গেট করা হয়েছিল ইলেকশন পূর্ববর্তী সময় এটা আমরা দেখেছি 2014-5 জানুয়ারি ইলেকশনের ক্ষেত্রেও এবং তখন ব্যাপক হারে মানুষকে নির্দ্বিধায় সরকারের আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা গুম করা হয়েছে র‍্যাব বলেন পুলিশ বলেন ডিবি সিআইডি এবং সরকারের সকল আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেকটা ঘটনার কিন্তু আই উইটনেস আছে এবং প্রত্যেকটা ঘটনার আই উইটনেসের এগেইনস্টে কিন্তু এই এই কেসগুলো ডকুমেন্টেড এবং এই জন্যই আমরা বলতে পারি এখন এরকম হাজার পরিবার যা হাজার সংখ্যা যেখানে গুম আর খুনের সংখ্যাগুলো হচ্ছে প্রতিনিয়ত অ্যাড হচ্ছে 2013 সাল থেকে যদি এই পর্যন্ত ধরি আমরা এই প্রত্যেকটা ইলেকশনের আগের এই চেহারাটা প্রত্যেকটা সময় একই থাকে কারণ বিরোধী মতবাদের নেতাকর্মীরা বাইরে থাকলে তারা অবৈধভাবে ক্ষমতায় যেতে পারবে না মানুষের যেই ভোটাধিকার যেই অধিকার নিয়ে মানুষ আসলে তার মত প্রকাশ করতে পারে তারা কাকে চায় কাদেরকে দেখতে চায় দেশ চালানোর জন্য সেই সেই সময়টাতেই আসলে এই সাধারণ মানুষজনদেরকে এই বিরোধী নেতাকর্মী যারা আছেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং গুম করে রাখা হয় খুন খুন এবং খুন করে ফেলা হয় আমার মনে হয় না বিশ্বে এর থেকে বড় মানবাধিকার বিরোধী অপরাধ আর আছে কারণ এই অপরাধটার এই নির্যাতনটার এই কষ্টটার কিন্তু কোনো শেষ নাই 2013 থেকে এ পর্যন্ত যে হাজার রাত আমার পরিবারের মতো এই হাজার পরিবার পার করছে এর এই 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 কষ্টটার আসলে কোনো শেষ নাই যতক্ষণ না আমরা আমাদের স্বজনকে ফিরে পাবো এবং আমরা দেখেছি এই